এদের নিয়ে আমি একটু কাজ করি কারণ মানুষ তো নিচ্ছে খাচ্ছে যেটা প্রচারণার জায়গায় ফারুকি ভাই শেষ পর্যন্ত আমার যদি কোনোদিন মনে হয় যে এরা দরকার হ্যাঁ যদি দরকার মনে হয় ঠিক ঠিক মানে শুধুমাত্র প্রচারের জন্য না আচ্ছা যদি আমার চরিত্রের জন্য এরকম একটা চরিত্র এটা হতে পারে মানে আমার চরিত্রটা এরকম কিন্তু শুধুমাত্র একে নিলে মানে সেটা চরিত্রকে ছাড় করবে না কিন্তু শুধুমাত্র মানে শুধু প্রচার হবে সেটা হয়তো মানে আমি না লোককে জয় করতে পারলে অনেক সময় ঈর্ষাকে জয় করতে পারে না হ্যাঁ ঈর্ষা এত তো আপনাকে দেখি প্রায় সবাইকে নিয়েই আপনি ভীষণ পজিটিভ সেটা আপনার সমসাময়িক আমাদের সবাইকে নিয়ে আপনি খুব ইন্সপায়ারিং কীভাবে এটা লেম প্রোডাকশন লেম বিষয় আশয় মানে অনেক সেন্সেবল নাই রকম জীবন বোধে আগ্রহ জন্মায় না কিন্তু এগুলো নিয়ে যে আলোচনা হয় সেটা জায়দ খানের ডিগবাজি হোক ফুড আপির ঝামেলা হোক হিরো আলমদের সব ক্যাচাল হোক এগুলো নিয়ে যখন পড়ে থাকে তখন আসলে রিয়েল কন্টেন্ট ক্রিয়েটররা কীভাবে তোমাদের কেমন অ্যালার্জি হয় কেমন মেজাজটা খারাপ হয় আসলে এটা নিয়ে আমি যেহেতু আমি এগুলো খুব একটা কি বলে ইনফ্যাক্ট বাংলাদেশী অনুষ্ঠানেও ধরো অনুষ্ঠানে বিভিন্ন চ্যানেলে বসলা চারটা আপি প্রশ্ন তিনটা জায়দ খান প্রশ্ন পাঁচটা প্রশ্ন থাকবে মানে ইম্পোজ করা হবে আমি ইচ্ছা করে কিন্তু এই প্রায় দেড় ঘন্টা আমরা আলোপ করেছি কখনো বলিনি তো এটা তো এটা তো একটা জার্ম একটা ভাইরাস একটা বড় এখন তারা হয়তো ভাবে যে এটা যদি প্রশ্ন করি তো হয়তো লাভ কি মানে ভিউ হবে আচ্ছা ভিউ ঠিক আছে এটা সমাজে লাভটাকে আসলে হয়তো বাচ্চা কি দায়ের কোনো প্রয়োজন নাই যে হয়তো ভিউ হবে বা ধরে নেয় যে যেহেতু তাদের নিয়ে কথা হচ্ছে কিন্তু আমি বলছি যে ধরুন এগুলো নিয়ে যদি আমরা কথা বলি মানে যত কথা বলবো ততই কথা হবে আসলে মানে যদি আপনি কিন্তু এক পর্যায়ে কি তোমার মনে হবে তোমাদের মনে হবে যে না ঠিক আছে তাহলে এদের নিয়ে আমি একটু কাজ করি কারণ মানুষ তো নিচ্ছে খাচ্ছে আর যেটা প্রচারণার জায়গা ফারুকী ভাই শেষ পর্যন্ত আমার যদি কোনোদিন মনে হয় যে এরা দরকার যদি দরকার মনে হয় ঠিক ঠিক মানে শুধুমাত্র প্রচার জন্য না আচ্ছা যদি আমার চরিত্রের জন্য এরকম একটা চরিত্র হুম সেটা হতে পারে মানে আমার চরিত্রটা এরকম কিন্তু শুধুমাত্র এইকে নিলে মানে সেটা চরিত্রকে ছাড় করবে না কিন্তু শুধুমাত্র মানে শুধু প্রচার হবে সেটা হয়তো মানে আমি করব না আমার নাম তার ভিতরে আমাকে তিনটে প্রশ্ন করতে হবে শেষ করব প্রশ্নটা প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি এত কাজ করেন এত এনার্জি কিভাবে পান না প্রথমত তুমি যেমন ডিরেক্টরদের অনেক ঝামেলা অনেক কাজ অনেক প্রেশার আমরা যেমন ভাবতে পারি না তেমনি আমার জায়গাটা আমি যেহেতু ভালোবেসে কাজটা করি আমার মনে হয় না কাজ করছি আমার ব্যাংকে জব বিশাল বড় জায়গায় জবের অফার ছিল আমি ম্যানেজমেন্টের ছাত্র আমার বিভিন্ন ফার্মে আসলে এই জার্নিতে এই সেক্টরে অফারও করেছে যেহেতু যখন অনেকে সিওটি ও পর্যায়ে তখন বলে জয়েন করেন তো আমার মনেই হয়নি যে ওই বড় বেতনের আইসি নয়টা পাঁচটা হলেই তো আমার খালাস ভালো মনেই হয়নি তখন মনে হচ্ছে ওই পরিশ্রমটা আমি কেন করব। কিন্তু এটা কিন্তু বেশি পরিশ্রম না ছয় ঘন্টার নাক কান বুঝিয়া মোটামুটি ডেস্কে থাকা কিন্তু আমার সারাদিন রাত যদি আমাকে আমি রাত তিনটায় সাড়ে তিনটায় কোনো সময় ঘুমাই ক্লান্তি হয় না অ্যাজ রাই কিউ মানে তোমাদের মতোই মানুষ ভালোবেসে তুমি একটা কাজ করলে আমি জানি মানুষ কি পরিমাণ তোমার পরিশ্রম কিন্তু মনে হয় না আমার মনে হয় না ভালো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মানুষ তো লোভকে জয় করতে পারলে অনেক সময় ঈর্ষাকে জয় করতে পারে না হ্যাঁ ঈর্ষা এত তো আপনাকে দেখি প্রায় সবাইকে নিয়েই আপনি ভীষণ পজিটিভ সেটা আপনার সমসাময়িক আমাদের সবাইকে নিয়ে আপনি খুব ইন্সপায়ারিং সো এইটা কিভাবে এটা কি চর্চার মধ্য দিয়ে এটা জয় করেছেন না একশো আমি যে খুব বেশি সঠিক পথে আগাচ্ছিলাম আমার সাতাশ বছরের জার্নি থাকে মনে হয় আমার মনে হয় না যে শুরুর দিকে আমি খুব ম্যাচিউর ছিলাম আমার ওই ঈর্ষা হিংসা ব্যাপারটা ছিল কিন্তু যখন আমি বেসিক্যালি বাচ্চু ভাইদের দেখতাম আয়ু বাচ্চুর সাথে আমি অনেক দিন একসাথে কাটাইছি তো একটা কথা বলছিলাম আমি পরে লিখছিলাম যে আমি কিন্তু দেখ জানাজার মানুষ জোগাড় করি তো আমি আমি বলছিলাম কে কীভাবে দেখ ভালোবেসে যদি কারোর সাপোর্ট দিবি তাহলে ওই মানুষটা তোর দুঃখে তোর না থাকা অবস্থায় কাঁদবে বিশ্বাস করো সঞ্জয় আমি আমি গর্ব করে বলি না আমি কোনো এইভাবে বলেও নাই আমার হাত ধরে জার্নালিজমে আসছে অনেক বড় পজিশনে আছে আমার সাথে কেউ কেউ পত্রিকা বেশি বেতনও পায় কমপক্ষে তেরো চোদ্দো জন আছে এবং বড়ো বড়ো প্রতিষ্ঠানে আছে সো দেখো তারা কিন্তু অবর্তমানে অখেয়ালে খেয়ালে বেখেয়ালে কিন্তু তারা আমাকে মোটামুটি একটা ভালোবাসার জায়গায় রাখে কেউ কেউ হয়তো অন্যভাবে ব্যাখ্যা করে কেউ কেউ হয়তো শুনি যে না ঠিক আছে মানুষের আঘাত তো পাইতে হয় কিন্তু আমি মনে করি যে আমি তো সার্ফ করলাম আমার তো কোনো দিন কোনো দিন কোনো দিন একটা কৃতজ্ঞতার জায়গা না ঠিক আছে এবং আমি মনে করি যে আমার পাশের জনটা যদি ভালো থাকে তাহলে আমার ক্ষতি কম হবে ও যদি বড় জায়গায় যায় তো আমার কথা ভাববেই না সুতরাং আমার শত্রু কমে গেল তো আমি একটা সাপোর্ট পাইলেও পাইতে পারি আর যদি আমি ওর পেছনে লাগি তাহলে ওর যে আঘাতটা লাগবে ও যদি খারাপ কোন জায়গা যায় কিংবা ভালো জায়গায় দুটো কিন্তু আমার জন্য ক্ষতি ভালো জায়গায় গেলেও আমার দেখে নেবে আর খারাপ কারণে আমি তো ভীষণ খারাপ ডিপ্রেশনের সুতরাং আমি মারি ফেলি সহজ হচ্ছে তুমি আমি তোমাকে স্বীকার করে নেয়া আমি তোমাকে ভালোবেসে দেয় হ্যাঁ এক্স্যাক্টলি ওটাই আমার কাছে বন্ধু ঈর্ষাকে জয় করা খুব আর আমার প্রশ্ন মনে হয় ভালো হচ্ছে তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনি এই যে সাতাশ বছরের ক্যারিয়ার এবং আপনি এত দীর্ঘদিন নানান মানুষকে দেখেছেন আপনি একটা সাকসেসফুল মানুষ আপনি একটা ভালো জায়গায় বিলং করেন তো আপনার কি মনে আপনার মানে মানে আপনার কি অ্যাসিভ করা বাকি আছে মনে হয় যে আর কি মানে আমার তো ড্রাইভিং কোর্স লাগে

কেউ মানে আমি বলছি সৎ ষাট পার্সেন্ট শত আসলে তাহলে ফেরস্তা হয়ে যাবে কিন্তু মানে সিক্সটি পার্সেন্ট প্লাস শত খুব কম মানুষ সিক্সটি পার্সেন্ট ধরলাম এসব বিলো ক্যাটাগরিতে মানে এই আমি বারবার সব তো আলোচনা করতে ইচ্ছুক কারণ সামনে দেখি যে এই এইবার বিশটা ছবি অনুদান পাইলো তার মানে আমি চোখের সামনে দেখছি যে মানুষটা বড় বড় কথা বলছে ওই মানুষটাই প্রথম অর্ধেক টাকা ফিক্স ডিপোজিট করছে ওই মানুষটাই পরদিনই একটা গাড়ি নিয়ে নামতেছে যেদিন টাকা ডিপোজিট গেলো আমি বুঝানি পরের দিন একটা দামি গাড়ি কিনে নামছে ওই ফিল্মের টাকাটা দিয়ে ফিল্মটা কিন্তু হয় নাই তো এই যে অসততা ও আবার বলতেছে কিন্তু রাজনীতিবিদ দুর্নীতিবাজ অমক দুর্নীতি শেষ করে দিতে তাহলে তুই কি তো এই জায়গাটাতে আমার মনে হচ্ছে এই মোরাল জায়গাটা খুব সত আর আমরা এত এত লোভে মানে লোভটা এইভাবে বলবো না মানে এত চাওয়া আমাদের মানে কিছু না করে হ্যাঁ তুমি চিন্তা করো আমি আমি মাঝে মাঝে ধরো কলকাতা তুমি কাজ করে আসছো কিন্তু কলকাতায় আমি যখন রেকর্ডিংও যাই একটা মিউজিশিয়ান যে প্যাশন দিয়ে কাজটা করে এবং ওদের ছয় ঘন্টায় আমি যদি বলি এবং শিফট ওয়াইজ কাজ করে ওরা বাংলাদেশ শুধু গান ওয়াইজ ছয় ঘন্টায় যদি আমি বলি যে ভাই দশ বারোটা গান আমার এটা লাগবে ও কিন্তু পারলে বারোটা গান বুক করে বাজায় আর দুটা গান আছে নাকি বাজে দিই কিন্তু যদি লাগে ছয় ঘন্টায় দুইটা গান ওর বাজাতে পারছে না ও কিন্তু বলবে যে আমার সময় লাগবে কিন্তু এই যে অসততা এবং এই কারণে কিন্তু কালার গ্রেড থেকে শুরু করে একটা এডিটর বাংলাদেশে ঢুকতেই ওর চার বছরের ক্যারিয়ার না ও পঞ্চাশ এক লাখ টাকার বেতনের ছাড়া কাজ করবেন আমি তো কলকাতা বা অন্য জ্বানের দেখছি দেখছি মানে মিনিমাম একটা রেঞ্জের স্টাফ দীর্ঘদিন কাজ করছে দীর্ঘদিন পরিশ্রমে পরিশ্রম করছে বিকজ অফ তার প্যাশনটাকে ভালোবাসে ওর ভিতরে কিন্তু লাইফস্টাইলটা সুন্দর ও মানে গার্লফ্রেন্ড মেনটেন করছে ঘুরতে যাচ্ছে আমাদের না চাওয়া এত জায়গায় কিন্তু সুখী হতে পারে না সুখী মানুষটা করে হ্যাপিনেসটা খুব হ্যাপিনেসের চর্চাটা খুব জরুরি যে ঠিক আছে আমি যে এই জায়গাটাই ঠিকঠাক কাজ করি যদি ভালো বললো আমি আরেকটু আগাই যেটা তোমার চাওয়া যায় মানুষটা করলা

একই পুরনো কথা বারবার হ্যামার করতে হ্যামার একটা বড় জিনিস তাই আমার প্রতিবার হ্যামার করতে চাই না ঠিক আছে শুনতে শুনতে যদি কারো বলতে চাই